আমরা আপিল করেছিলাম, সেখানে আজকে আপিল অ্যাডমিট করেছে। আদিলুর এবং নাসিরুদ্দিন এলানকে জামিন দিয়েছে এবং যে ফাইলটা ছিল ওটা স্টে করেছে। কি ছিল প্রেয়ারটা? কি ছিল আমাদের প্রেয়ার? ছিল আপিল, অ্যাডমিশন, জামিন এবং ফাইল, ওই স্টে এবং রেকর্ড করব। অসন্তুষ্টিটা ব্যক্ত করেছেন যে এইটা 2 বছরের সাজা, এটা আবার আপত্তি দিচ্ছে, এটার জন্য অসন্তুষ্টি ব্যক্ত করেছে। আচ্ছা, আপনি এই মামলাতে আপিল অ্যাডমিশন হলো, আপনার কবে নাগাদ শুনানি করতে পারেন অথবা পরবর্তী প্রক্রিয়া কী হবে আপনাদের? পরবর্তী তো আমরা এখন এখানে আমরা বেল বন্ড, আরে অর্ডারটা গেলে আমরা বেল বন্ড জমা দেবো, যদি বের হতে পারে হবে, আর যদি গভর্নমেন্ট আর হিয়ারিং পরবর্তীতে ফিক্স করে হিয়ারিং করতে হবে। আপনাদের প্রত্যাশা কী থাকবে? হ্যাঁ, হাইকোর্টের শুনানিতে আপনাদের প্রত্যাশা কী থাকবে? আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আসামিরা খালাস পাবে। তারা প্রুফ করতে পারেনি। এখন কারণ যদি বলেন তাহলে বলতে, কারণটা একটু বলেন আমাদেরকে। এক নম্বর হলো তারা বলছে যে 61 জন মৃত ব্যক্তির লিস্ট প্রচার করেছেন না, কোন লিস্ট তারা কোর্টে দাখিল করতে পারেনি, কারণ আসলে লিস্ট প্রচার করেনি। ওই ডকুমেন্টেশনের বাগেরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, এইটা তারা প্রচার যে করেছে প্রচারটা প্রমাণ করতে পারেনি। আজকে যে জামিন দিলেন এর ফলে কি তার কারাবর্তীতে বাধা আছে কিনা? এই মুহূর্তে তো নাই কারামুক্তিতে বাধা নেই। না, এই মুহূর্তে কোনো কারামুক্তিতে কোনো বাধা নেই।